জামাই ষষ্ঠী শব্দটির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। ষষ্ঠী দেবীকে তুষ্ট করতে এই ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা। কিন্তু কম বেশি অনেকেই জানেন না এই জামাই ষষ্ঠীর আসল কারণ কি, কেন শুরু হয় জামাই ষষ্ঠী, কিভাবে শুরু হয়েছিল, এইরকম তথ্য আজ আমি তোমাদের সামনে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই দিন কী কী লাগে সেগুলি হলো দুব্বা, পাশের করুল, তালের পাখা, করমচা, পান, সুপারি, ফল ইত্যাদির মাধ্যমে জামাইকে আশীর্বাদ করেন শাশুড়ি মায়েরা। রকমারি খাবার দিয়ে জামাইকে আপ্যায়ন করা হয়। সঙ্গে অবশ্যই থাকে আম, লিচু, কাঁঠাল ইত্যাদি মৌসুমি ফল। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো করা হয়। ষষ্ঠীকে সন্তানের দেবী বলে মনে করা হয়, তাই এই তিথিকে অরণ্য ষষ্ঠী বলা হয়। শাস্ত্রে জামাইয়ের দীর্ঘায়ুর সাথে মেয়ের মঙ্গল কামনায় বিষয়টি জড়িয়ে দেখা হয়। আবার প্রচলিত ধারণা অনুযায়ী প্রাচীনকালে বিবাহের পর মেয়েরা সহজে বাপের বাড়ি আসার অনুমতি পেত না, মেয়েকে না দেখে বহু বছর কেটে যেত মা বাবার। এখন আমি আপনাদের একটি কাহিনী তুলে ধরব। প্রচলিত কাহিনী অনুযায়ী সন্তান সন্তানের দেবী ষষ্ঠীর বাহন ছিল বিড়াল। কথিত আছে যে একটি পরিবারে দুটি বউ ছিল। দুই বউয়ের মধ্যে ছোট বউ লোভী ছিল। যেদিন মাছ বা ভালো খাবার রান্না হতো সেদিন ছোট বউ লুকিয়ে খেয়ে নিত এবং বাড়ির বিড়ালকে দোষ দিতেন। নিজের বাহনের বিড়ালের নামে এমন অভিযোগ শোনার পর ক্ষুব্ধ হন ষষ্ঠী দেবী। ফলস্বরূপ ছোট বউয়ের সাত পুত্র ও এক কন্যার প্রাণ কেড়ে নেন তিনি। কষ্টে ভেঙে পড়েন সেই বাড়ির ছোট বউ। তারপর অবশ্য ছোট বউ তার ভুল বুঝতে পারে এবং মা ষষ্ঠী তার সন্তানদের প্রাণ ফিরিয়ে দেয়। আপনাদেরও যদি এরকম কোনো কাহিনী জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং হাসি খুশি থাকবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।